আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আইসিটি পয়েন্টের আজকের টিউটোরিয়ালে। সাথে আছি আমি জুনায়েদ হোসেন। ছোটবেলায় আমরা একটা রাখাল ছেলের গল্প পড়েছিলাম, যে রাখাল ছেলে শুধু শুধুই বাঘ বাঘ বলে চিৎকার করে আর মানুষজন ছুটে এসে দেখে কোনো বাঘ নেই, সে মিথ্যে বলছে। এবং সেই রাখাল ছেলে একদিন সত্যিকার অর্থেই যখন বাঘের কবলে পড়ে, যখন বাঘ বলে চিৎকার করে তখন কেউ আসে না, সবাই ভাবে এবারও সে মিথ্যে বলছে। এবারের এইচএসসি পরীক্ষাটা অনেকটা তেমন হয়ে গিয়েছে। আমরা অনেকবার শুনেছি এই মাসে এইচএসসি পরীক্ষা, ওই মাসে এইচএসসি পরীক্ষা হবে, কিন্তু সত্যিকার অর্থে এইচএসসি পরীক্ষা হয়নি। এবার যখন শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা সচিব নিজের মুখে বলছেন স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে এইচএসসি পরীক্ষা, আমরা তখনও এটা বিশ্বাস করতে পারছি না। কারণ ওই যে আমরা ধোকা খেয়েছি, আমরা বিভ্রান্ত হবই না কেন? বেশ কয়েকদিন ধরে দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যমগুলো খবর ছাপিয়ে আসতেছিল স্বাস্থ্যবিধি মেনে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে হবে এইচএসসি পরীক্ষা। অপরদিকে শিক্ষা মন্ত্রণালয় এগুলো গুজব এবং অনুমান নির্ভর খবর বলে উড়িয়ে দিচ্ছিল। গতকাল যখন স্বাস্থ্য সচিব নিজের মুখে বললেন স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা, তখন আমরা এইচএসসি পরীক্ষা নিয়ে একটা গোলক ধান্দার মধ্যে এবং ত্রিমুখী সংঘর্ষতে পড়ে গিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে একটা বার আপনারা একটু ভাবুন, এই যে 13 লাখ এইচএসসি পরীক্ষার্থী, তাদের মানসিক অবস্থা কি? তারা যখন তাদের পরীক্ষা নিয়ে এত গুজব, এত নিউজ, এত মানে বিভ্রান্তিতে পড়ে গিয়েছে, তারা আসলে কিভাবে প্রস্তুতি নিবে, কিভাবে তাদের পড়াতে মন বসাবে, সেটা একবার আপনাদের ভাবার জন্য অনুরোধ করছি। আজকের এই ভিডিওটি করার একটি বিশেষ উদ্দেশ্য হচ্ছে এই বিভ্রান্তি থেকে এইচএসসি পরীক্ষার্থীরা কিভাবে বাঁচতে পারে এবং তাদের এখন কি করণীয় সে নিয়ে কথা বলবো। তোমরা এই বিভ্রান্তিগুলো এড়ানোর জন্য আপাতত এইচএসসি পরীক্ষার একটি লিখিত নোটিশ অথবা শিক্ষা মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি কোনো নোটিশ না আসা পর্যন্ত এই এইচএসসি পরীক্ষা নিয়ে নিউজগুলো দেখা বন্ধ করো। কারণ এগুলো যত দেখবে তত ভিন্ন ভিন্ন নিউজ, তত তোমার মেন্টালি তোমার মাথায় প্রেশার পড়বে। সো সেই ক্ষেত্রে এই নিউজগুলো আপাতত দেখার দরকার নাই। যদি তুমি চাও আমার চ্যানেল অ্যাভয়েড করতে পারো, নিউজ দেখার দরকার নাই। কারণ তোমার প্রশান্তি আগে, তারপরে হচ্ছে এই সকল নিউজ তুমি দেখবে। এখন তুমি যদি মনে করো এই নিউজগুলো তোমার জানা দরকার, তাহলে সেই ক্ষেত্রে তুমি স্পেসিফিক কোনো একটা পত্রিকা এবং প্রসিদ্ধ অবশ্যই অথবা কোন তুমি একটি নিউজ চ্যানেল এগুলো ফলো করতে পারো। তবে হ্যাঁ, তুমি নিয়মিত না, বেশ কয়েকদিন পর পর তুমি এই নিউজগুলো ফলো করতে পারো। তবে হ্যাঁ, এতটুকু তুমি শিওর থাকো, এইচএসসি পরীক্ষার যদি নির্ধারিত কোনো তারিখ হয় তাহলে অবশ্যই সেই নিউজটা তোমার কানে পৌঁছবে। এখন দ্বিতীয় তোমাদের আরেকটি কি করণীয়, তোমাদের প্রিপারেশন গুছিয়ে রাখা। কারণ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু প্রথম থেকে বলে আসতেছিল 15 দিনের নোটিশে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে, এবং গতকাল শিক্ষা সচিব মহোদয় কিন্তু একই কথা বলেছেন, 15 দিনের নোটিশে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে। এখন 15 দিনের নোটিশে যদি তোমার এইচএসসি পরীক্ষা হয়, ধরো সেপ্টেম্বরের শেষে এইচএসসি পরীক্ষা না হলো, সেক্ষেত্রে সেপ্টেম্বরের মাঝামাঝি তোমাকে বলা হলো যে এইচএসসি পরীক্ষা। এখন এই 15 দিনের মধ্যে তুমি কি করবে? তোমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে মোট সাবজেক্ট হচ্ছে 13টা। এখন এই 13টা 15 দিনে কি কভার করা সম্ভব? কখনোই না। একদিন অথবা এর একটু বেশি করে পাবে সময়। এটার মধ্যে কিন্তু এত দীর্ঘদিনের জমিয়ে যাওয়া পড়াগুলো অবশ্যই শেষ করা সম্ভব নয়। তাই অবশ্যই তোমার উচিত এর আগেই তোমার প্রিপারেশনকে গুছিয়ে রাখা, যেন পরীক্ষা আসলেই তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। তখন যদি তুমি এই কথা বলো যে না, আমার আসলে পড়ায় মন বসতেছে না, আমি মানে পড়তে পারতেছি না, এইসব কথা কিন্তু তুমি বলো কার্যকর হবে না? সরকার যখন সিদ্ধান্ত নেবে তখন কিন্তু তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তখন কিন্তু তুমি কোনো বাহানা দিয়ে মানে বাচ্চাদের মতো কোনো মামুলি বাহানায় কিন্তু তুমি এইচএসসি পরীক্ষা থেকে সরে আসতে পারবে না। তাই সেই ক্ষেত্রে তোমার উচিত এখনই তোমার প্রিপারেশন গুছিয়ে রাখা। যেহেতু কথা উঠেছে তাহলে অবশ্যই এটা নিয়ে কিছু না কিছু চলছে, অবশ্যই শীঘ্রই তোমাদের এইচএসসি পরীক্ষা হতে পারে। যে দুটি নির্দেশনা দিলাম মানার চেষ্টা করো, অবশ্যই তুমি লাভবান হবে আমি বিশ্বাস করি। আজকের মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে মতো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।